হেফাজতে সহিংসতায় মামুনুল সহ ১৬টি মামলার তদন্ত করবে পিবিআই। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ ইউবিকে মানিকগঞ্জের সিঙ্গার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া ঢাকা মহানগর হেফাজতের সদস্য সানাউল্লাহকে রাজস্থানের এলিফ্যান্ট রোড থেকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত হেফাজতের অন্তত ১৪ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে হেফাজতের কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির খুরশিদ আলম কাশিমি এবং সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ আমিন সহ ৪ জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বামুনবাড়িয়া এবং চট্টগ্রাম যে জেলায় যেসব ঘটনা ঘটে হেফাজত ইসলাম কর্তৃক, সেই সব ঘটনা এবং পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে বিভিন্ন ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোতে অনেকগুলো মামলা হয়েছে। পিবিআই এর মধ্যে ১৬টি মামলা তদন্তের জন্য পেয়েছে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে। আমরা এই মামলাগুলো ডকেট সবগুলো পেয়েছি এবং আমরা এখান থেকে চেষ্টা করব যারা অংশগ্রহণ করেছে সেই সমস্ত লোকগুলোকে শনাক্ত করা, স্থানীয় জনসাধারণের সহযোগিতা নেওয়া